আজ আমি আপনাদেরকে ডিমের কারি বানিয়ে দেখাবো। ডিমগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, এবার আমি একটু নুন আর হলুদ দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি, এর সাথে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। এবারে ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এক মিনিটের জন্য। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে দেব। আরো 2 চামচ তেল আমি এর সাথে অ্যাড করছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি কিছুটা জিরা দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, 4টে এলাচ দিচ্ছি, আরেকটা এলাচ দিচ্ছি আর 4টে তেজপাতা দিয়ে দিচ্ছি। এগুলো আমি একটু ভালো করে নিয়ে নিচ্ছি। এবারে আমি কুচো করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি 1 মিনিটের জন্য ভেজে নেব। এর সাথে আমি 3টে কাঁচা লঙ্কা আর কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি। এরপরে আমি 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর সাথে আমি 1টা পেঁয়াজ পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এর সাথে 1টা টমেটো পেস্ট অ্যাড করছি। এর সাথে আমি অ্যাড করছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ নুন, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি এগুলো ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবারে আমি একটু জল মিশিয়ে নেব। জলটা ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। এবারে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো এর সাথে অ্যাড করছি। কিছুটা নেড়ে চেড়ে এবার আমি জল দিয়ে দেব। এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়েছি। এবারে আমি ঢাকনাটা বন্ধ করে দেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু নুনটা দেখে নেব। আপনি টেস্ট অনুসারে নুনটা মিশিয়ে নেবেন। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা আমি বন্ধ করে দেব 2 মিনিটের জন্য। ডিমের কারি রেডি হয়ে গেছে, এবারে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি।
আপনি ভাতের সাথে কিংবা রুটির সাথে সার্ভ করতে পারেন। আর এই ভিডিওটা দেখে যদি আপনার ডিমের কারি বানানো ভালো লেগে থাকে তাহলে আপনি ঘরে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।